কংগ্রেস তার একার জোরে কেন্দ্রীয় সরকার গড়তে পারবে না। কংগ্রেস সঠিকভাবে লড়াই করলে বিজেপি না তো বারবার অন্ত হতো না। রায়গঞ্জের জনসভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কংগ্রেস একার জোরে কেন্দ্রীয় সরকার গড়তে পারবে না, সরকার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল। আর সরকার যদি গঠন করতে হয়, কংগ্রেস যদি বলে গেলে আমরা করবো, তুমি তো তিন চারটে স্টেটে আছো, কোথেকে করবে? সবাই ছাড়া হবে না, তোমার একা দিয়ে কোনো কাজ হবে না। তুমি যদি লড়াইটা একটু ভালো করে করতে, তাহলে বিজেপি এত বারবার অন্ত হতো না, তোমাদের প্রশ্রয় হয়েছে। বাংলায় আপনারা জানেন না, জগাই মাথায় গদাই সিপিএম কংগ্রেস আর বিজেপি, সকালবেলায় সিপিএম, দুপুর বেলায় কংগ্রেস, আর রাত্রি বেলায় বিজেপি। তিন বন্ধু এক, তিন বন্ধু এক, সকাল এক, দুপুর এক, বিকেল এক, রাত্রি এক। এদের ভোট দিয়েছেন তো অনেকবার, এদের ভোট দিয়ে এবারে ভোটটা নষ্ট করবেন না।